আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন, সিনিয়র শিক্ষক আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছি বাংলা বিষয়ের একটি অধ্যায় আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটি ছেলের এই দেশের মানুষ, এদেশের প্রকৃতি, এদেশের রূপ সৌন্দর্য ভালোবাসার কথা শুনছিলাম। সে যে এই দেশের প্রকৃতিকে ভালোবাসে, এদেশের মানুষজনকে ভালোবাসে, সেই কথা আমরা শুনছিলাম, সে গল্প আমরা শুনছিলাম। আমি যদি তোমাদের গত ক্লাস থেকে একটু জিজ্ঞেস করি যে স্বদেশ কবিতার কবির নাম কি, স্বদেশ কবিতার কবির নাম আহসান হাবিব। সুন্দর উত্তর দিয়েছ। এরপর তোমাদের আরেকটি কথা আমি বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে নদীতে কি দেখা যায়। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম নদীতে কি দেখা যায়? নদীতে অনেক কিছু দেখা যায়, কিন্তু কবিতায় আমরা কি জেনেছিলাম? নদীতে দেখা যায় সারি সারি নৌকা, নদীতে দেখা যায় জোয়ার, নদীতে অনেক পানি, এগুলো আমরা দেখে জেনেছি। এরপর দেখো, ছেলেটি মনের মধ্যে যখন খুশি কোন ছবিটি আঁকে। ওই যে একটি ছেলের কথা, যে ছেলেটির তার দেশকে ভালোবাসে, দেশের প্রকৃতিকে ভালোবেসে সারাটা দিন কাটাচ্ছে, সেই ছেলেটি মনের মধ্যে যখন খুশি কোন ছবিটি আঁকে? ওই যে ঠিক বলেছ, তোমরা মনের মধ্যে যখন খুশি সে আঁকে একটি জারুল গাছ, জারুল গাছে দুটি হলুদ পাখি, এই ছবিটি সে মনের মধ্যে যখন খুশি আঁকে। তো আমরা স্বদেশ কবিতা নিয়ে পড়ছিলাম, আজকে আমরা স্বদেশ কবিতার বাকি অংশ পড়ব, অর্থাৎ মাঠের মানুষ যায় মাঠে আর এখান থেকে আঁকতে পারি সবই, অর্থাৎ কবিতা শেষ অংশ পর্যন্ত আজকে আমরা পড়ব। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বাংলা বই খাতা কলম নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। তো আজকে আমরা যে অংশটুকু পড়ব, এই অংশটুকু থেকে তোমরা কি কি শিখবে? আজকে আজকে আমরা শিখব ছন্দ সুর অনুযায়ী তোমরা কবিতার এই অংশটি আবৃত্তি করতে পারবে, কবিতার চরণগুলো অর্থাৎ প্রত্যেকটা লাইন তোমরা ব্যাখ্যা করতে পারবে, কবিতার চরণ বুঝতে পারবে, পাঠ্য অংশের মূল ভাব তোমরা বলতে পারবে, এবং আজকের কবিতা অংশের পাঠ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। তাহলে আর দেরি না করে তোমরা এবার তোমাদের বই খোলো, তোমাদের বইয়ের 50 নং পৃষ্ঠা খোলো, সেখান থেকে আজকে আমরা পড়ব। আমরা আজকে স্বদেশ কবিতার দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করছি, দ্বিতীয় ক্লাসের পড়া আমরা শুরু করছি। এখন আমি তোমাদেরকে কবিতা অংশটুকু পড়ে পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই বই দেখে দেখে আমার কথার সাথে বইয়ের কথা মেলাও। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। এ ছিল আমাদের কবিতার বাকি অংশ। প্রিয় বন্ধুরা, এখন আমরা আজকের পাঠের অংশ থেকে কিছু শব্দের অর্থ জেনে নিই, তাহলে কবিতার চরণগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো আছে হাটে। হাটে অর্থ তোমরা সবাই জানো, হাটে অর্থ কি? বাজারে, হাট মানে বাজার। এরপরে আছে ওই যে কবিতার লাইনে আছে, দেখে দেখে একটি ছেলে সারাটি দিন কাটে। কাটে দিয়ে কি বোঝাচ্ছে বন্ধুরা? কাটে দিয়ে বোঝাচ্ছে সময় পার হচ্ছে, সময় পার করা। আচ্ছা, এরপরে দেখো আছে টুকটুক। খুব সুন্দর একটা শব্দ, তাই না? টুকটুক অর্থটাও সুন্দর, টুকটুক অর্থ হচ্ছে গাঢ়, সুন্দর। এরপরে আছে শিল্পী। শিল্পী অর্থ কি? শিল্পী অর্থ এটাও তোমরা জানো, শিল্পকলার চর্চা করেন যিনি। এখানে শিল্পী অর্থ বোঝাচ্ছে চিত্রশিল্পী, যে ছবি আঁকে। এছাড়া অনেক রকম শিল্পী আছে, আমরা জানি গানের শিল্পী আছে, অভিনয় শিল্পী আছে, অনেক রকমের শিল্পী আছে। এরপর দেখো পাখ পাখালি। পাখ পাখালি অর্থ নানা ধরনের পাখি। সবশেষে একটি শব্দ আছে সবই, সেই যে ছেলেটি সবই আঁকতে পারে,
সবই অর্থ সব কিছু, সব কিছুই সে আঁকতে পারে। তাহলে এই ছিল আজকের পাঠ থেকে তোমাদের জানার মতো শব্দের অর্থগুলো। অন্য শব্দের অর্থগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। চলো এবার আজকের কবিতার চরণগুলো আমরা একটু বুঝে নেই, যে কবি এই কবিতায় একটি ছেলের মুখ দিয়ে একটি ছেলের কি কি কথা তোমাদের মতো, তোমাদের মতো বয়সী, তোমাদের মতো এরকম শিশু কিশোরদের ভাবনা চিন্তা, তাদের ভালো লাগাগুলো কিভাবে প্রকাশ করেছেন। প্রথমেই আছে দেখো, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে। মাঠের মানুষ যায় মাঠে, মাঠে কারা যায়? মাঠে যারা কাজ করে। আমাদের দেশে তো আমরা জানি গ্রাম প্রধান দেশ, আমাদের দেশের কৃষকরা মাঠে কাজ করে, তারা পরিশ্রম করে, রোদে রোদে বৃষ্টিতে ভিজে তারা রোদের মধ্যে মাঠে গিয়ে পরিশ্রম করে, আমাদের জন্য সবার জন্য ফসল ফলায়। তো এই মানুষগুলো মাঠে গিয়ে পরিশ্রম করে, কাজ করে, আবার যখন ফসল পেকে আসে, সোনালি ফসল মাঠ থেকে তারা কেটে নিয়ে আসে, এই যে কাজগুলো, জমিতে চাষ করা, চারা রোপণ করা, তারপরে আবার জমিতে পানি দেওয়া, সেচ করা, এই সমস্ত কাজগুলো মাঠের মানুষ করে। এই মাঠের মানুষগুলো মাঠে যে যাচ্ছে কাজ করছে, এই ছেলেটি সে দেখে সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছে আর আনন্দ পাচ্ছে, খুশি হচ্ছে। আর তার মনের ভেতরে এই মানুষগুলো মানুষগুলোর প্রতি, এই দেশের প্রতি মায়া মমতা এবং ভালোবাসা জন্মাচ্ছে, যে মানুষগুলো কত পরিশ্রম করছে আমাদের সবার জন্য। তারা যদি পরিশ্রম না করতো আমরা সবাই খাদ্য পেতাম না, আমরা খাবার খেতাম কোত্থেকে? তাহলে এই মানুষগুলোর প্রতি আমাদের মায়া মমতা ভালোবাসা থাকতে হবে। এরপর ছেলেটি আর কি দেখছে, পরের লাইনে দেখো, হাটের মানুষ হাটে, হাটের মানুষ হাটে যাচ্ছে। হাটে কারা যায়? যারা জিনিসপত্র বেচা কেনা করবে, কেউ বিক্রি করতে যায়, কেউ কিনতে যায়, যার যেটা প্রয়োজন সেটা কিনতে যায়, আবার যে যেই ফসলটা উৎপন্ন করেছে সেই ফসলটা, সেই সবজিটা, সেই জিনিসগুলো তারা হাটে বিক্রি করতে যায়। এভাবে হাটের মধ্যে অনেক মানুষের আনাগোনা হয়, তারা জিনিসপত্র বিক্রি করতে যায়, আবার অনেকে কিনতেও যায়। এই যে মানুষগুলো আসা যাওয়া করছে, হাটের মানুষ তারা জিনিসপত্র বিক্রি করছে, নানা রকমের মানুষ, নানা বয়সের মানুষ, ছেলেটি খুব সুন্দর করে নীরবে এই দৃশ্যগুলো দেখে, মানুষজন কিভাবে যাচ্ছে, কিভাবে জিনিসপত্র বিক্রি হচ্ছে, কি কিনছে, কি বিক্রি হচ্ছে, এগুলো সে দেখে। তোমরাও যে কোনো প্রকৃতি বলো কিংবা যে কোনো জিনিস ভালোভাবে দেখবে, শুধু চোখ দিয়ে তাকানোর নামই দেখা না, মন দিয়ে অনুভূতির মাধ্যমে দেখতে হবে, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, এবং সেভাবে তুমি প্রকাশও করতে পারবে, চিত্রশিল্পী বলো, নানা রকম শিল্পের মাধ্যমে, ছবির মাধ্যমে। আচ্ছা, এরপর দেখি আমরা কি আছে। দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। ওই যে বললাম, এই দৃশ্যগুলো দেখে দেখে, মাঠের মানুষের কথা, মাঠের মানুষের দৃশ্য, হাটের মানুষের দৃশ্য, এইসব দেখে দেখে ছেলের সারাটি দিন কেটে যায়। তো এই যে ছেলেটি, এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। যে ছেলেটির কথা এখানে বলা হচ্ছে এই কবিতায়, এই ছেলেটির মুখ যেন সারা দেশের অন্য সব শিশু কিশোরদের মুখেরই প্রতিচ্ছবি। এই ছেলেটির ছবি সারা দেশের সব ছেলেদের চোখে মুখে ফুটে ওঠে। সারা দেশে তোমাদের মতো, ধরো তোমাদের মতো বয়সী যারা আছো, কিংবা সারা দেশে যে শিশু কিশোররা আছে, তারা সবাই এরকম ভালোবাসার শিল্পী, তারা সবাই এই প্রকৃতিকে দেখে, মাঠ দেখে, মানুষজনের আসা যাওয়া দেখে, এই সমস্ত কিছু দেখে, তারা আসলে সব কিছুকে ভালোবাসে, সব কিছুকে তারা জানতে চায়, সেজন্য তারা সব সারা দেশের সব ছেলেরা, সব ছেলে মেয়েরা এই সারা দেশের প্রকৃতি মানুষজন দেখে, আর সারা দেশের সব ছেলে মেয়েদের মধ্যেই যেন এই ছেলেটির প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। এরপর দেখো কি বলছে, এই ছেলেটিকে যদি প্রশ্ন করা হয়, কে তুমি ভাই, প্রশ্ন করি যখন। এই যে ছেলেটি সারাদিন ধরে এভাবে দেশের সৌন্দর্য, দেশের প্রকৃতি, নদী নালা, তারপরে গাছপালা, হাট বাজার, মানুষজন, এগুলো দেখে দেখে দেখছে আর মনের ভেতরে সে আনন্দ পাচ্ছে, এই ছেলেটিকে যখন প্রশ্ন করা হয় কে তুমি ভাই, সে তখন উত্তর দেয় কি, সে বলে ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে, তখন সে হাসি দিয়ে বলবে আমি হচ্ছি
ভালোবাসার শিল্পী। তাহলে এই ছেলেটার পরিচয়টা কি? এই ছেলেটি কে? এই ছেলেটি হচ্ছে ভালোবাসার শিল্পী। এখন ভালোবাসার শিল্পী বলতে কি বুঝায়? আমরা তো শিল্পী অর্থ জানলাম, যিনি শিল্পকলার চর্চা করেন। আর এখানে ভালোবাসার শিল্পী অর্থ হচ্ছে আসলে যে ছেলেটি এই দেশের যা কিছু দেখে সব কিছুকে সে ভালোবাসে। এই যে দেশের নদীনালা, পাহাড় পর্বত, মাঠ ঘাট, বিল, মাঠ ভরা ফসল, তারপরে মাঠে মানুষজন কাজ করছে, হাট, হাট হাটের মধ্যে জিনিসপত্র, মানুষজন কেনা বেচা করছে, এই যে তোমার নানা ধরনের পাখি, হ্যাঁ, এই সমস্ত সব কিছু এই ছেলেটি ভালোবাসে। সেজন্য ভালোবাসে বলেই সে বলছে আমি হচ্ছি ভালোবাসার শিল্পী। তাহলে এভাবে প্রকৃতিকে যে ভালোবাসে, দেশের মানুষকে যে ভালোবাসে, সে কখনো দেশের ক্ষতিও করতে পারে না, মানুষেরও ক্ষতি করতে পারে না। তাই আমরা সবাই কি করব, সব কিছুকে ভালোবাসবো, দেশের প্রকৃতিকে ভালোবাসবো, এদেশের প্রকৃতি আমরা নষ্ট হতে দেব না, ধ্বংস হতে দেব না, আমরা এই দেশের মানুষকে ভালোবাসবো, সে যে ধর্মেরই হোক, যে পেশারই হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, যত গরিব হোক কিংবা যত ধনী হোক, সব মানুষকে আমরা ভালোবাসবো। এভাবে যখন আমরা সব মানুষকে ভালোবাসবো, তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হবে। আমাদের দেশটা যেমন ছবির মতো সুন্দর, আমরা মানুষরা যদি সবাই এরকম ভালোবাসি সবাইকে, আমাদের দেশটা তখন ছবির মতো সুন্দর কিংবা আরো বেশি সুন্দর হয়ে যাবে, আমরা সবাই খুব আনন্দে থাকতে পারবো। আচ্ছা বন্ধুরা, এরপর দেখি কি আছে। এরপর এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, আমাদের দেশটা হচ্ছে ছবির মতো, শিল্পীরা তারা রং তুলি দিয়ে নানা রকমের ছবি আঁকে। কত সুন্দর সুন্দর ছবি আমরা দেখি, বাজারে বিক্রি হয়, আমরা টেলিভিশনে দেখি কিংবা ইন্টারনেটে দেখি, আবার বাস্তবেও আমরা দেখি বিভিন্ন জায়গায় কত সুন্দর সুন্দর ছবি, প্রকৃতির ছবি। তো আমাদের দেশটাও মনে হয় যেন শিল্পীর আঁকা কোনো ছবি, অর্থাৎ আমাদের দেশটাও এত সুন্দর। এই যে আমাদের দেশের নদীনালা, আমাদের দেশের পাহাড় পর্বত, আমাদের দেশের মাঠ ভরা ফসল, আমাদের দেশের পুকুর, গ্রামের রাস্তাঘাট, আমাদের বাড়ি বাগান, তারপরে তোমার পাখি, এই নানা ধরনের ফুল ফোটে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের দেশটা মনে হয় যেন শিল্পী খুব সুন্দর করে এঁকেছেন আমাদের এই দেশটা। ও, এ তো সুন্দর দেশ, দেখলে মনে হয় যেন ছবির মতো। এই যে সুন্দর দেশ, এই দেশে আর কি আছে? দেশের মাটি, দেশের মানুষ, নানা রকম বেশ। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি আছে, দেশের মাটি, দেশের মানুষ, নানা রকম বেশ। গত ক্লাসে আমরা পড়েছিলাম বেশ অর্থ হচ্ছে বেশভূষা, অর্থাৎ নানা রকম পোশাক। তা আমাদের দেশের মাটিটাও হচ্ছে নানা রকম, অর্থাৎ আমাদের দেশের প্রকৃতি নানা রঙে রঞ্জিত হয়, নানা রং ধারণ করে। ওই যে আমরা জানি আমাদের দেশে ছয়টি ঋতু, ছয়টি ঋতুতে আমাদের দেশ ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত হয়, ভিন্ন ভিন্ন রং ধারণ করে। বর্ষাকালের এক রূপ, আবার গ্রীষ্মকালের আরেক রূপ, আবার বসন্তকালের আরেক রূপ, হেমন্তকালের আরেক রূপ। এই যে আমাদের দেশ এক এক ঋতুতে এক এক বেশ ধারণ করে, এক একটা রূপ ধারণ করে, সেই কথা এখানে ছেলেটি বলছে। এই সুন্দর দেশের এই যে এত রং ধারণ করে, প্রকৃতি এত বৈচিত্র্য, প্রকৃতির এত বৈচিত্র্য, এই ছেলেটি সেগুলো ভালো লাগে। তো আমাদের দেশের রং, আমাদের দেশের প্রকৃতি বা মাটির রং যেমন এক এক রকম, ঠিক তেমনি এদেশের মানুষগুলো এক এক রকমের পোশাক পরে, বর্ণিল পোশাক পরে। আমরা তো জানি আমাদের দেশে অনেক ধর্মের লোক বসবাস করে, আবার অনেক শ্রেণীর মানুষ বসবাস করে, এক একজন মানুষ এক এক রকম পোশাক পরে। আমরা শহরের মানুষ এক ধরনের পোশাক পরে, আবার গ্রামের মানুষ আর একটু ভিন্ন ধরনের পোশাক পরে, আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি যারা আছে তাদের পোশাক আবার জাতিভিত্তিক এক এক রকম, আবার হিন্দুদের, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরও কিছু কিছু পোশাকের ক্ষেত্রে ভিন্নতা আছে। তো এই যে পোশাকের এত বৈচিত্র্য, এত নানা রঙের পোশাক পরে, এই নানা রঙের বৈচিত্র্যপূর্ণ পোশাক মানুষ, পোশাক পরা মানুষদের প্রতি এই ছেলেটির ভালোবাসা আছে। এই দেশ যেমন নানা রঙে রঞ্জিত হয়, নানা বর্ণে সাজে, এদেশের মানুষরাও নানা বর্ণের, নানা রঙের পোশাক পরে, এই সমস্ত কিছু ছেলেটির খুব ভালো লাগে। এরপর দেখি কি আছে, বাড়ি বাগান পাখ পাখালি। আমাদের
দেশটা ছবির মতো সুন্দর, এখানে বাড়ি আছে, বাড়ির পাশে সুন্দর গাছপালা আছে, বাগান আছে, এই বাগানে সারাদিন পাখিকে চিরমিচির সুরে ডাকে, শহরে হয়তো তেমন ডাক শোনা যায় না, কিন্তু আমাদের গ্রাম প্রধান দেশে এখনো অনেক রকমের অসংখ্য প্রজাতির পাখি সুন্দর করে ডাকে। এই সমস্ত কিছু, ওই বাড়ি বাগান, তোমার নানা ধরনের পাখি, নানা রকমের ফুল, মাঠ, এসব কিছু মিলেই যেন একটি সুন্দর ছবি, একটি কোনো শিল্পী একটা সুন্দর ছবি এঁকেছেন এই সব জিনিস উপাদান দিয়ে, বাড়ি বাগান, পাখপাখালি, ফুল, গাছপালা, নদীনালা, এই সমস্ত কিছু দিয়ে যেন শিল্পী একটা ছবি এঁকেছেন। সে শিল্পীটা কে? সে শিল্পীটা হচ্ছে ছেলে, যে যার এই ছবি আঁকার জন্য নেই তুলি নেই রং, তবু আঁকতে পারি সবই। ছবি আঁকার জন্য কোনো রং তুলি প্রয়োজন হয় না, তুলি ছাড়া, রং ছাড়াই সেই ছবিটা আঁকতে পারে। কিভাবে আঁকতে পারে? গত ক্লাসেও বলেছিলাম, মনের মধ্যে যখন খুশি আমার ইচ্ছে মতো আমি আমার এই দেশকে কল্পনা করব, এদেশের প্রকৃতিকে আমি সাজাবো, যেটুকু আছে তার সাথে আরও রং মিশিয়ে আমার দেশকে আমি সাজাবো, তখন দেশের প্রতি ভালোবাসা জন্মাবে, দেশের প্রতি মায়া জন্মাবে, তাই দেশের মঙ্গলের জন্য আমাদের তখন অনেক কিছু করার আগ্রহ জন্মাবে। তো রং তুলি ছাড়াও আমরা আমাদের এই দেশটার, এই সুন্দর দেশটার ছবি আঁকতে পারি। আমাদের এই সুন্দর দেশের ছবি আঁকার জন্য রং তুলির প্রয়োজন হয় না, আমরা মনের মধ্যে যখন খুশি আমাদের মনের ক্যানভাসে, মনের রঙে আমাদের এই ছবিগুলো আমরা আঁকতে পারি, এই দেশের ছবি আঁকতে পারি। তো এই ছিল আমাদের আজকের কবিতার চরণগুলো। প্রিয় বন্ধুরা, তাহলে আজকের যে স্বদেশ কবিতাটা আমরা পড়লাম, এই স্বদেশ কবিতার মূল ভাবটা চলো এবার আমরা এক নজর দেখে নিই। কবিতার মূল ভাব দেখো, বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশে সবখানেই নদী দেখা যায়, সবখানেই নদী দেখা যায় নদীমাতৃক দেশ, সেজন্য কিন্তু আমাদেরকে বলে বাংলাদেশ নদীমাতৃক দেশ। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে, মনের ভিতর ধরে রাখছে মানে ভালোবাসছে সে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, অর্থাৎ পাখির কিচিরমিচির শব্দ, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া, মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্বদেশ কবিতা থেকে আমরা জানলাম যে একটি ছেলে সারা দিন ধরে এই বাংলাদেশের প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, এদেশের যে নদী নালা, তারপরে নৌকা, ফসল, পাখির কলকাকলি, এসব কিছু সে দেখছে আর মনের ভিতরে ধরে রাখছে। যখনই সে সময় পাচ্ছে, অবসর সময়, সে মনের ভিতরে সেই ছবিগুলো আবার কল্পনা করছে, এভাবে দেশের প্রতি তার ভালোবাসা, মায়া এবং শ্রদ্ধাবোধ জন্মাচ্ছে, আর দেশের মানুষের প্রতিও তার শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা জন্মাচ্ছে। এই ছেলেটির মতো তাহলে আমরা সবাই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা দেখাবো, আমরাও আমাদের মনের ভিতরে এরকম ছবি তৈরি করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের তাহলে আমরা কি শিখলাম আজকের ক্লাস থেকে? আমি তো যদি তোমাদের প্রশ্ন করি, কি দেখে ছেলেটির সারাটি দিন কেটে যায়, কি দেখে ছেলেটির সারা দিন কেটে যায়? নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে মানুষজন যে হাঁটে যাচ্ছে, মাঠের মানুষ মাঠে যাচ্ছে, এগুলো দেখে ছেলেটির সারাটি দিন কেটে যায়। এরপরে আমি তোমাদের জিজ্ঞেস করব, ছেলেটির পরিচয় কি? ওই যে বলেছিলাম, ছেলেটির পরিচয় ভালোবাসার শিল্পী, সে সব কিছুকে ভালোবাসে, প্রকৃতি, মানুষ, সব কিছুকে ভালোবাসে। এরপর দেখো, সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? এই যে আমাদের দেশের বাড়ি বাগান, পাখপাখালি, ফসল, মাঠ, এগুলো সব মিলেই যেন একটি ছবি, এটি বোঝানো হয়েছে। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। আমি এবার তোমাদের একটি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, আমাদের দেশ সম্পর্কে 10টি বাক্য লেখো। এই যে স্বদেশ কবিতায় আমরা আমাদের দেশের প্রকৃতি, মানুষজন এবং পুরো দেশ সম্পর্কে আমরা এত কিছু জানলাম, এখান থেকে কিংবা তুমি তোমার নিজের অনুভূতি থেকে আমাদের দেশ সম্পর্কে 10টি বাক্য লিখবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এইটুকুই। আশা করি আজকের ক্লাসের যে কবিতার অংশটুকু আছে, এই কবিতার অংশটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, আর
কবিতা পড়ে তোমাদের মনের মধ্যে যে অনুভূতিটা সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দেশের প্রকৃতির প্রতি ভালোবাসা। এই ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের দেশটা আরও সুন্দর হবে। সবশেষে বরাবরের মতো তোমাদের ক্লাস শেষে যে কিছু মানুষের আচরণগত মানুষের কিছু গুণাবলীর কথা বলি, আজকে আমি সেরকম একটি গুণাবলীর কথা তোমাদেরকে বলবো, সেটি হচ্ছে সহানুভূতি। সহানুভূতি হচ্ছে অন্যের প্রতি সবসময় অনুভূতিশীল থাকা, অর্থাৎ তাদের প্রতি মানুষের প্রতি মানুষের অবস্থা বুঝে, মানুষের দুঃখ কষ্ট বুঝে, মানুষের সমস্যা বুঝে তার সাথে আচরণ করা। আমরা যে কোনো অবস্থায় মানুষের সুখ দুঃখে, বিশেষ করে মানুষ যখন বিপদে পড়ে, আমরা সহানুভূতি দেখাবো। আমরা মানুষের প্রতি অহংকার ভাব দেখাবো না, কিংবা মানুষের সাথে আমরা হঠাৎ করে কোনো আচরণে অসন্তুষ্ট হয়ে খেপে যাব না। আমরা আগে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বোঝার চেষ্টা করব যে আসলে মানুষটি কেন এরকম আচরণ করলো। এভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ দেখাই, তাদের মানুষের মন বুঝে তার সাথে আমরা আচরণ করি, তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, কিংবা অনেক অশান্তিও দূর হয়ে যাবে। তো এইভাবে আমরা এই সহানুভূতি গুণটি আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের মতো, তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।